এখন আপনারা খুব সুন্দর পরিচয় আজকে আমাদের কেউ মারলে আমরা তাদেরকে পিটে ফেলে দাবে আলো নাই আর কি হুংকার দিবেন এই কেন্দ্রে আমাদেরকে কতবারকে আঘাত করেছিল আজকে জন্মকে কেন্দ্রে আঘাত আমাদের কেউ করার চেষ্টা করে আমরা পাল্টা আঘাত করব প্রতিরোধ করব মানে এই শক্তিটা কেন কোথা থেকে আগেবার আমার কর্মী জনসংখ্যা কম ছিল আমরা একটু গ্যাপে যাই এবার অনেক কর্মী আছে এবার কর্মী বেশি জয়ের বিষয়ে আসলে কতটা আশাবাদী আমরা সুষ্ঠু নির্বাচন দেখেছি যেখানে আপনি গতবার লাঞ্ছনার শিকার হয়েছিলেন আজকে বীরের ভেষে হিরো আলম আবারও ফিরে এসেছে এই শক্তিটা কোথা থেকে পেলেন দেখুন 2018 আপনারা সবাই দেখেছেন সারা বাংলাদেশে যে আমার এই কেন্দ্রতে আমার সাথে মারামারি হয় এখানে আমার কর্মীদের আঘাত করা হয় তারপরে এখান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয় তারপরে এখানে আবার আমরা আজকে আসতে পেরেছি এটা উপরওয়ালারই একটা শক্তি বলেন দুনিয়ার মার সব দুনিয়াতে দেখায় বলে তাই মনে করি এখানে আর আমাকে একবার আঘাত করেছিল সেটা আমার নেতাকর্মী কম ছিল তারপরে আমার হয়তো শক্তি একটু কম ছিল আর এইবার তো আমরা আগে থেকে আমরা শক্তি এবং আমাকে নেতাকর্মী সবকিছু মিলে আমরা আজকে এখানে এসেছি যে যাতে এখানে কোনো ভেজাল না হয় সুষ্ঠু একটা নির্বাচন চাই তাই আল্লাহ এখান থেকে আমাকে অপমান করছিল এখান থেকে আবার আল্লাহ আজকে আমাকে জয়ী করবে আমি আশা রাখি বগুড়া শহরে আমাদের কিছু এলাকায় গণ্ডগোল চলতেছে আমাদের কিছু কেন্দ্র হেলাতে এদিন বাড়ি করতেছে বগুড়া সদরে আর কিছু কেন্দ্রে একটা কেন্দ্রে আমাদের একটা কর্মীতে গায়ে হাতও উঠেছে আমাদের এখন এটা নিয়ে আমরা কথা বলবো আমরা ওটা আপনি বগুড়া ছয় বুকের উচ্চ বিদ্যালয় আর হলে মনে করেন ইয়াতে আপনি গোদাপাড়া এলাকার ইয়াতে আপনি কি করে কয় পাঁচ পিস আমাদের সব কেন্দ্রে এজেন্ট আছে আর আপনারা যেহেতু কাজ করছেন হয়তো সব দিকে দেখছেন না আমাদের এই কালো নন্দী গ্রাম সব কেন্দ্রেই এজেন্ট আছে এবং সব বুথে এজেন্ট আছে ধন্যবাদ সবাইকে আপনি বলেছিলেন যে এক তারিখে খেলা হবে আমরা যদি এই ডায়লগটা একটু শুনতে চাই যে আসলে এই যে আপনাকে আপনার এজেন্টদের যে হয়রানি করা হচ্ছে আবার নতুন করে এটার পদক্ষেপ আপনি কি নেবেন একটু এটার পদক্ষেপ আমরা অবশ্যই নেব আমরা এখানে আপনারা দেখছেন এই বিষয়ে আমি ডিসি স্যারের সাথে এবং নির্বাচন কমিশন এদের সাথে দেখা হয়েছিল একটু আগে আমি ডাইরেক্ট আপনাকে সামনে তাকে বলেছিলাম যে আমার কর্মীকে হলাতে বার করে দেওয়া হয়েছে এবং তাকে আঘাত করা হইতেছে এটা হলে আপনারা কি করবেন বিষয়টা দেখেন আমি কিন্তু আপনাকে অভিযোগ দিচ্ছি তারা এটা কি ব্যবস্থা করে ব্যবস্থা না করলে আমি অবশ্যই সন্ধ্যের টাইমে এনে আপনাকে সংবাদ সম্মেলন করতে পারি সবাইকে এই বিষয়টা আমি জানাবো না সদর আসনে সকালে পরিদর্শন করেছি আমি সকালে করেছি তো স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান বলেছেন সদর আসনের সবকটি কেন্দ্র দখল হয়ে গেছে কথাটা সত্যি এই কথাটা সত্যি যে আমাদের সদরের বেশিরভাগ আসন দিয়ে আমাদের একটু সমস্যা আছে আমরা সবাই তো জানি না আপনারা যে আমরা দেখতেছি আমরা কিছু জায়গাতে ভেদাল আছে আমরা কিছু নন্দীগ্রাম কাহালো এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কোন সমস্যা দেখা যায় বলেছেন যে সদরের সবকটি কেন্দ্র দখল হয়ে গেছে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে হ্যাঁ এই বিষয়ে ওনার হয়তো ভোটারদের দেখা ভয়ভীতি দেখাইতেছে তারপরে হয়তো তাদেরকে ঢুকতে দিতেছে না হয়তো অনেক যেহেতু প্রার্থী ওনার হয়তো ভোটারদের দেখা তবে এজেন্টের সমস্যা দেখা না দিলে তুমি সে কথা বলতো না এখন আমার এখন খালি আমি বললাম আর কিছু আমার ভোটারদের আমার ভয় দেখায়নি কোনো কিছু নেই আমার এজেন্টের সাথে একটু সমস্যা করছে তারা ঠিক আছে সমস্যা করতেছে আপনি তাদের সাথে যোগাযোগ করছেন কিনা বা হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করছি এবং আমি এই বিষয়ে নির্বাচন কমিশন ডিসি স্যারকে বিষয়টা জানাইছি ঠিক আছে বগুড়া সদরের বিষয়টা